নমস্কার, রুমির চিঠি, অপূর্ব দত্ত। মা গো, আমার মা, তোমার সঙ্গে আড়ি একটা কথাও বলবো না। গেল বছর পুজোর সময়, সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে। তখন থেকে তোমার জন্যে বসে আছি মা। এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না? বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি। বিল্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত, আমি আর যত্ন করে রাখতে পারিও তো। ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙে গেল পড়ে। সত্যি বলছি, আমি না মা ভাঙিনি ইচ্ছা করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি ভুলে, ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে। আর আমাদের দক্ষিণ দিকের কলাবতী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুলও ফুটে আছে। পরে আবার লিখবো মা, যাই অঙ্ক কষা বাকি, না হলে যে তুমি বলবে পড়াতে দিস ফাঁকি। আসার সময় এনো একটা নতুন ঝুমঝুম, তুমি আমার প্রণাম নিও। ইতি তোমার রুমি। নমস্কার।